আরিয়ান হেসে বলে, লিটল মিস, জন্মের পর থেকে আমাদের আশেপাশের মানুষগুলো কিন্তু আমাদের কাছে কিছুটা অপরিচিত ছিল, তারপর আস্তে ধীরে তারা আমাদের আপনজন হয়ে ওঠে। আমরা কেউ আগে থেকে পরিচিত থাকি না, অপরিচিত মানুষরাই একসময় পরম পরিচিত হয়ে ওঠে। আমার না কোনো বোন নেই, অন্তত পক্ষে বড় ভাই হিসাবে আপনি আমার গাড়িতে উঠতে পারেন, আমি কিন্তু অতটা খারাপ নই মিস। আরিয়ানের বলা কথাটি কেন যেন মেহবিনের বেশ ভালো লাগলো না। না চাইতেও সে আরিয়ানের গাড়িতে উঠেছিল। সারা রাস্তা জুড়ে আরিয়ান এক প্রকার গল্প জুড়িয়ে দিয়েছিল মেহবিনের সাথে, যেন একমাত্র এই মেয়েটাকেই সে সব বলতে পারে। মেহবিনও সব শুনে যাচ্ছিল। ছেলেটা বেশ মিশুকে, অল্প সময় সবাইকে আপন করে নিতে পারে। আরিয়ানের পরিবার বর্গ ঢাকায় থাকে। আরিয়ানের বাবাও একজন স্বনামধন্য ডক্টর। আরিয়ান শুধুমাত্র ডাক্তারি পড়তেই চট্টগ্রামে এসেছে। এভাবে দিনের পর দিন মেহবিন এবং আরিয়ান আরও ভালো বন্ধু হয়ে গিয়েছিল, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আরিয়ান মেহবিন এক প্রকার তার বোনের মতোই আগলে রাখত। মেহবিনের কলেজে পড়া শেষে ঢাকা ভার্সিটিতে পড়তে চলে গেলে আরিয়ানের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ আবারও প্রায় এক বছর পর আরিয়ানের সাথে তার দেখা। আজকে মেহবিন এক প্রকার ভাগ্যবশত দেখা হয়ে যায় আরিয়ানের সাথে। মেহবিনের দিকে এগিয়ে আসা গাড়িটি ছিল আরিয়ানের। গাড়িটা এত কাছে আসার খানিকটা ভয়েই মেহবিন অজ্ঞান হয়ে যায়। গাড়ি থেকে আরিয়ান নেমে এসে মেহবিনকে দেখে চমকে ওঠে। আর সে আর কিছু না ভেবে মেহবিনকে তার হসপিটালে নিয়ে এসে যেখানে তার চেম্বার রয়েছে, আরিয়ান এবার মেহবিনকে কোনো রকম সামলিয়ে বলে ওঠে, মেহু, তোর হঠাৎ এরকম অবস্থা কেন? প্রায় এক বছর ধরে তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তোর ফেসবুক আইডিটাও ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে। এইভাবে রাস্তায় কী করছিলি তুই? এই এক বছরে অনেক কিছু হয়ে গেছে রে আরিয়ান। কী হয়েছে? আরিয়ান, আমি প্রেগনেন্ট। নির্ভীত কণ্ঠে মেহবিন বলে ওঠে। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট? এইদিকে অব্র বাসর রাতে এসে দেখে মায়েরা ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। অব্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে পাঞ্জাবিটা খুলতে শুরু করে দেয়। আজ সে মায়েরাকে পেয়েছে ঠিকই, কিন্তু বুকে অদ্ভুত এক শূন্যতা কাজ করছে অব্রর। সেই শূন্যের উৎস কি মেহবিন নিজেই? অব্রর মাথাটা ব্যথা করছে প্রচণ্ড। মেহবিন কোথায় গেল? এই ঢাকা শহরে মেয়েটার তো কেউ নেই। যদি মেহবিনের কোনো বিপদ হয়, নানা বাজে চিন্তা অব্রের মাথায় ঘুরপাক খাচ্ছে। অব্রের ভাবনার মাঝেই তোয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে মায়রা নামক রমণী রুমে প্রবেশ করে, যাকে দেখে কিছুক্ষণের জন্য ঠায় দাঁড়িয়ে থাকে যুবক। রমণীর পা থেকে মাথা পর্যন্ত অব্র চোখ বুলায়। ছোট্ট একটা মিনি স্কার্ট পরে দাঁড়িয়ে আছে মায়রা। অব্র ঘোর লাগা চাহনিতে মায়রার দিকে এগিয়ে আসে। এই মুহূর্তে মায়রার রূপের মোহে পড়ে সে মেহবিন নামক চ্যাপ্টারকে বন্ধ করে রাখে। অব্র মায়রার ঠোঁটে আলতো করে ছুঁয়ে বলে, কিছু দেখতে পারছো ডার্লিং? মায়রা অব্রর কাঁধে হাত রেখে ঠোঁট টিপে হেসে বলে, দেখতেই পাচ্ছি তো, প্রখর নেশা তোমাকে ঘিরে রয়েছে। সেই নেশা তোমাকে কাছে পাওয়ার, ফিসফিস করে কথাটি বলেই অব্র মায়রাকে কোলে করে নিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। মায়েরা অব্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সকল আলো আস্তে আস্তে নিভে যায়। মেহবিন সব কিছু খুলে বলেছে, কি করে ভালোবাসার নামে প্রতারিত হয়েছে, কিভাবে মায়ের মতো খালাকে হুট করে পলকের মধ্যে বদলে যেতে দেখেছে। যদিও মেহবিন তার প্রাক্তন স্বামীর নাম একবার উচ্চারণ করেনি, মেহবিন ইচ্ছে করে অব্রর নামটি প্রকাশ করেনি। আরিয়ানের কাছে সে চায় না তার প্রাক্তন স্বামীকে কেউ চিনুক। অব্রকে আর কিছুতেই তার জীবনে জড়াতে চায় না সে। মেহবিন শক্ত গলায় বলল, পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর কিছু যদি হয়, তাহলে হুট করে খুব কাছের আপন মানুষগুলোর বদলে যাওয়ারও। বিশ্বাস করবি না তুই আরিয়ান, আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। মায়ের মতো এমন খালার স্বার্থপরতা আমার মধ্যে থাকা সকল আত্মবিশ্বাসকে নিমিষে শেষ করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি ওই বাড়িতে আমার সন্তান কিছুতেই সেফ নয়। আরিয়ান চুপচাপ শুনতে লাগলো মেহবিনের কথাগুলো, অতঃপর বলল, ভুল মানুষকে বারবার বিশ্বাস করাটাও আমাদের নিজেদের একটা দোষ। তুই ভালোবাসার ক্ষেত্রে ভুল মানুষকে বেছেছিলি, এমনকি সাহায্য পাওয়ার আশাও ভুল মানুষের কাছে সাহায্য চেয়েছিলি। আচ্ছা সেসব বাদ দে, চল এইবার তুই আমার সাথে। কোথায়? আর আমার বাসায়। আমি এখন আবারও ঢাকায় শিফট হয়ে গিয়েছি, তুই এখন আমার বাসায় যাবি। দেখ আরিয়ান, আমি তোর বাসায় গিয়ে তোর ঝামেলা বাড়াতে চাই না। আমি ঠিক কোথাও চলে যাব, তুই চিন্তা করিস না।
কথাটি বলেই মেহবিন উঠতে নিলে আরিয়ান ক্ষিপ্ত গলায় বলল, একটা থাপ্পড় খাবি তুই, নিজের অবস্থা দেখেছিস? তোর প্রেশার একবারই লো। আমি জানি ঢাকায় তোর তেমন কেউ নেই, তার মধ্যে তুই এখন একা নস। তোর গর্ভে একজন সন্তান বেড়ে উঠছে, তারও খেয়াল রাখতে হবে। একজন ডক্টর হিসেবে আমি কিছুতেই তা হতে দিব না। কিন্তু? কোনো কিন্তু নয়, দেখ মিহু, আমি তোকে সবসময় আমার নিজের বোনের জায়গাটুকু দিয়েছি, আমাকে একটু বিশ্বাস করে দেখ, আমি অন্তত তোকে ঠকাবো না। একটি যুবক বিশাল ঘরের এক কোণে বসে আছে, তার মাথায় নানা চিন্তা ঘুরছে। হুট করে এই ছেলেটি একটি পেন্সিল ও আর্ট পেপারে নিয়ে বসে পড়ল। অতঃপর ছেলেটি খুব নিখুঁতভাবে তার প্রেয়সীর ছবিটা আর্ট করে ফেলল। তারপর গিটারটা হাতে নিয়ে এই ছবিটির দিকে তাকিয়ে গাইতে লাগল। ছন্ন ছড়া মনি সে ছগপনি মুখে বলেছি যে নিও না তো টেনে আজানাকে ভুলে সাজা খেটে চলি জানি শুধরানো হবে না কখনো তবু গভীরে সে থাকে গভীরে চারাকা ছবিরে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে চারাকা ছবিরে সে ছিল গভীরে সে পাশে নাই কি জানি নাই সে পাশে নাই কি জানি নাই। আমি গান গাইতে পারি না, তবু ট্রাই করছি, প্লিজ ভুল হলে ক্ষমা করবেন। ছেলেটির গানের মধ্যে অদ্ভুত ভালোবাসা ছিল তার প্রেয়সীর জন্য। হ্যাঁ, তার ভালোবাসাটা অদ্ভুতই বটে। হঠাৎ গানটি থামিয়ে দিয়ে নিজের আঁকা ছবিটাতে হাত বুলিয়ে বলল, হাজারো জনের ভিড়েও তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজে বেড়াবো। তোমাকে যে অনেক কিছু বলার আছে প্রেয়সী, ভালোবাসি। ছেলেটির কথার মাঝেই তার ফোনে টুংটাং শব্দ শুরু হলো। ছেলেটি ফোনটা হাতে নিয়ে এমন কিছু দেখলো যা দেখে ছেলেটির মুখে অজান্তে হাসি ফুটে উঠল। বিশাল বড় দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ির সামনে আরিয়ান তার গাড়িটি রাখে। গাড়ি থেকে প্রথমে আরিয়ান, তারপর মেহবিন নামে। বাড়িটা বেশ বিলাসবহুল মনে হচ্ছে। বাড়িটির সামনে বড় বড় করে লেখা তালুকদার বাড়ি। আরিয়ানের জেদের সাথে এক প্রকার না পেরেই মেহবিন আসতে বাধ্য হয়েছে। যদিও মেহবিন ঠিক করেছে সকাল হলেই সে চলে যাবে। বাড়ির ভেতরে ঢুকতে আরিয়ানদের বাড়ির পুরনো কাজের মহিলা রাহেলা হন্তদন্ত হয়ে প্রবেশ করে বলে, আরিয়ান ভাই জানাইছেন এখানে তো মেলা কাণ্ড ঘটে গেছে। আমাদের আবার ওই ডাইনি রিনারে লইয়া ওই দিকের মাঝারে পরীর কাছে গেছে পানি পড়া আনতে। বড় ভাই জন্য নাকি ওইসব পানি পড়া দিয়া দেশে ফিরে আনবো। আরিয়ানের মাথায় হাত, তার মায়ের এসব নিত্য নতুন কাহিনী সে আর নিতে পারছে না। মেহবিনের মাথার উপর দিয়ে সব যাচ্ছে, যা ভালো করেই টের পাচ্ছে আরিয়ান। তাই সে বলল, আসলে আমার মা বড্ড কুসংস্কার জাতীয় জিনিসে বিশ্বাস করে। মায়ের বিশ্বাস ওইসব মাজারে থাকা পীরদের কিসব পানি পড়াতে নাকি ভাইয়া দেশে ফিরে আসবে আর রিনাকে বিয়ে করবে। আসলে আমার ভাইয়া এখন কিছুতেই বিয়ে করতে চায় না, কিন্তু মা তো এক জিদ্দি। আচ্ছা তুই থাক, আমি দেখি মা কোথায়। আরিয়ান আবারও দরজা দিয়ে বেরিয়ে যায় তার মায়ের উদ্দেশ্যে। মেবিনের কাছে অল্প অল্প স্পষ্ট হলেও কিছু কিছু বিষয় তার মাথার উপর দিয়ে যাচ্ছে। থাক, আরিয়ান ফিরলে না হয় জেনে নিবে। মেবিন ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার চোখ পড়ে যায় ছবির বিশাল ফ্রেমে থাকা এক যুবকের দিকে। ফর্মাল ড্রেসে দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি ঝুলিয়ে, যাকে বলে আলতো হাসি। আরিয়ানের মতোই বেশ লম্বা ছেলে, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি তার ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। হলুদ ফর্সা গরণের মুখে হালকা চাপদাড়ি বিরাজমান, প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে আনমনে কারো দিকে। সেই দৃষ্টিতে ছিল অত্যন্ত মুগ্ধকর। কারো চাহিনিতে বুঝি এতটা মুগ্ধতা থাকে জানে না মেহবিন, কিন্তু যুবকটি কার দিকে এত মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে মনে এক প্রশ্ন জাগলো মেহবিনের। মেহবিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম এসে বললেন, আপা আপনি এত কী দেখতেছেন? ছবিতে আঁকা ছেলেটিকে? ওহো, উনি হলো আমগো বড় ভাইজান, যার হলো এত কাণ্ড, এবারের বড় ছেলে আরহাম হাসান তালুকদার। মেহবিন আনমনেই বলল, আরহাম হাসান তালুকদার? আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।